কোন কোম্পানির বীজ, কোন ধরনের সবজি, আর নার্সারি কখন করবেন? বর্ষাকালীন সবজির ক্ষেত্রে কিন্তু এই তিনটে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আর দুদিন বাদেই চাষি ভাই জুলাই মাস, আর এই জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে চাষি ভাইরা সব থেকে বেশি সবজি জাতীয় ফসলের চারা বপন করেন অথবা নার্সারি করে থাকেন। কারণ সামনেই তো বর্ষা, আর এই বর্ষার ভিতরে সবজি চড়া দামে বিক্রি হয়, আর এই দামটা কার্তিক মাসের শেষ পর্যন্ত চলতে থাকে। আর বর্ষাকালে আমাদের যদি চাষ করতে হয় সবজি, তাহলে সেখানে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারণ এরপরে অতিবৃষ্টি আছে না হালকা বৃষ্টি আছে আমরা কিন্তু জানি না। যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেখানে আপনার ফসল শেষ পর্যন্ত নামানো একটা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার। তো ঠিক এই চ্যালেঞ্জটাকে আপনাকে যদি গ্রহণ করতে হয়, মানে এই বাধাগুলো যদি কাটিয়ে উঠতে হয়, অতিবৃষ্টির সঙ্গে লড়াই করতে হয়, তাহলে আপনাকে সঠিক জাত কিন্তু অবশ্যই নির্বাচন করতে হবে। এবং এই জাত নির্বাচন করার সময় আপনারা একটা ভালো কোম্পানির বীজ নির্বাচন করবেন। আজকের এই ভিডিওতে চাষি ভাই আপনাদের সঙ্গে আলোচনা করব জুলাই মাসের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোন জাতের কোন ফসল, মানে কোন সবজির আপনারা নার্সারি করবেন। দেখুন, এখানে খেয়াল করুন, আমি অনেক এখনও মানে এগুলো আমার করতে বাকি আছে, বীজ ফেলতে বাকি আছে, এগুলোর আমি নার্সারি তৈরি করব। এখানে দেখুন করলা চারা মোটামুটি রেডি আছে, কদিন বাদে বসাবো। আবার ওদিকে যদি ক্যামেরা ঘোরাই খেয়াল করে দেখবেন, ওখানে আমার ফুলকপির চারা আর 10-15 দিন বাদে ওখানে কিন্তু বসাতে পারবো। তার ওই পাশে কিন্তু আবার রেডি করা আছে, ওখানে আবার মানে এই এক দুদিনের ভিতরেই আবার এই বীজগুলো এখানে ফেলবো। এখানে খেয়াল করে দেখুন এই বীজগুলো কিন্তু ফেলবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা বীজ কোনটা কোন সময় ফেলবো সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে। নমস্কার চাষি ভাই, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে চাষি ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ এই যে বীজ, এতগুলো বীজ দেখছেন, এই বীজের সঙ্গে সঙ্গে আপনাদের পরে বীজগুলো কিভাবে আপনারা নার্সারি করবেন, কিভাবে পরিচর্যা করছেন, প্রত্যেকটা পাঠ বর্ষাকালীন সবজি চাষের আপনাদের কাছে তুলে ধরছি প্রতি মুহূর্ত। আর এই সময় এই যে ভিডিওটা, এটা আপনার চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, কারণ আর সময় তো নেই, জুলাই মাসের মোটামুটি 15 তারিখের ভিতরে সমস্ত নার্সারি আমাদের কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আসুন ভিডিওটা শুরু করি। প্রথম যে চাষটার কথা বলবো চাষি ভাই, একটা লাভজনক চাষ, সেটা হচ্ছে ফুলকপি। আমি প্রথম 2005 সালে এটা করেছিলাম, আমি তখন কলেজে পড়তাম, অষ্টমীর মানে পুজোতে আমি 24 টাকা পিস করে বিক্রি করেছিলাম, তখন ডন করেছিলাম। আমার মনে আছে এক একটা ডন নতুন জমি ছিল, 500 গ্রাম করে ওজন হয়েছিল। তো সেখান থেকে আমি ফুলকপি চাষ আজ পর্যন্ত ধরুন 20 বছর হতে গেল, এখনও আমি কিন্তু এই ফুলকপি চাষ ছাড়িনি, কারণ বেশ একটা কিন্তু ইন্টারেস্টিং চাষ। তো এই ফুলকপি চাষের বীজের কথা যদি বলতে হয়, দেখুন বাজারে অনেক বীজ কিন্তু ধাপে ধাপে এলো গেল, কিন্তু কিছু বীজ যেটা চাষি ভাইরা প্রত্যেক বছর করে থাকেন, যেটা অতি বর্ষাতেও কিন্তু লড়াই করতে পারে, সেই বীজ আপনাদেরকে তিনটে বীজের কথা বলবো। আপনারা এই তিনটে বীজ করতে পারেন নির্দ্বিধায়, কারণ এটা বর্ষা সহনশীল। এখনও আপনারা 1 সপ্তাহের ভিতরে এই বীজটা ফেলতে পারেন, 1 সপ্তাহের ভিতরে কিন্তু শ্রীরামের 456, 500 গ্রাম করে এক একটা ফুলকপি পাবেন এখন যদি আপনারা মানে নার্সারি করেন। এভারেজ আপনারা 500 গ্রাম পাবেনই, আর ফুলকপিটা বেশ টাইট হয় এবং সাদা হয়, দেখতে পাচ্ছেন ছবিতে যেমন ঠিক তেমনই। দেখুন 4, 5, 6 লেখা আছে, 456, 4 মানে আপনার এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাস থেকে এর নার্সারি করা স্টার্ট হয়। তারপরে মে, 5 মানে মে, আর জুন, জুন মাস পর্যন্ত, 6, 6 মানে জুন মাস। তো এই 4, 5, 6 এখানে ইন্ডিকেট করে এটা কোন সময় এর বীজটা আপনার বপন করা যায়। এরপরে ফুলকপির আর একটা লেটেস্ট, যেটা পশ্চিমবঙ্গের সমস্ত চাষি ভাই যারা চাষ করেন সবজি চাষ তারা মানে জানেন, সেটা হচ্ছে দেখুন এই যে সিঞ্জেন্টা কোম্পানির, এটা দেখুন মনসুন কুইন C6105। আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এটা কিন্তু খুব দারুণ হয়, মানে যতই বর্ষা হোক। আরেকটা এটা চাষ করে মজা আছে, আপনি যেদিন মানে জমিতে ধরুন নার্সারি করার পর আপনি 25 থেকে 30 দিনের ভিতরে যদি জমিতে বসান, ঠিক 55 দিনের মাথা থেকে এটা কাটতে পারবেন, আর 10 দিনের ভিতরে টোটাল জমিটা ক্লিয়ার হয়ে যায়। এক একটা কপি সর্বোচ্চ এর গতবার আমি করেছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন, 750 গ্রাম পর্যন্ত ওজন হয়, এর সর্বোচ্চ ওজন আমি 750 পেয়েছি, সেটার দাম 80 টাকা কিলো করে বিক্রি করেছিলাম, প্রায় 50-52 টাকা এক একটা পিস বিক্রি করেছিলাম বড়গুলো। তো যাই হোক, এটা আপনারা কিন্তু করতে পারেন বর্ষাতে। আমি এটা প্রচুর পরিমাণে এবারও আমি মোটামুটি 6 থেকে 7 হাজার এটার নার্সারি করব, এই কাল বা পরশু দিনের ভিতরেই আমি কিন্তু এর বীজটা ফেলবো। তো এই মনসুন কয়েন বীজটা আমরা করি, এটা মূলত পুজোতে তোলার জন্য, অর্থাৎ পুজো ধরার জন্য।
এটা খেয়াল করে দেখবেন, অক্টোবর মাসের এইবার 2 তারিখে হচ্ছে মহালয়া, তার 7 দিন বাদে পুজো। তাহলে আমরা টার্গেট রাখবো মহালয়া থেকে জমিতে কাটার জন্য। তাহলে তার থেকে পিছিয়ে আসুন, জমিতে আপনাকে বসাতে হবে অবশ্যই আগস্ট মাসের 2 তারিখে বসাতে হবে। তাহলে এর যে বীজটা ফেলতে হবে সেটা আপনাকে অবশ্যই জুলাই মাসের 2 থেকে 7-এর ভিতরে অবশ্যই ফেলতে হবে। তো এটা মাথায় রেখে মনসুন কেইন আপনারা জমিতে বীজটা নার্সারি করে দিন তাড়াতাড়ি। আর আমাদের এদিকে চাষি ভাই সব থেকে বেশি নার্সারি করে থাকেন ঠিক এই জুলাই মাসের প্রথম সপ্তাহ। তো এই জুলাই মাসের প্রথম সপ্তাহে সব থেকে চাষি ভাই যদি বেশি চাষ করে থাকেন, তাহলে নির্দিষ্ট সময়ে মোটামুটি আপনার ওই অক্টোবরের 15 তারিখের ভিতরে সব একসাথেই শেষ হবে। তারপরে বাজারে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হয়, সেই সময় দেখবেন আবার ফুলকপির বাজার কিন্তু বাড়তে থাকে। তো এই জন্য আর একটু চালাকি করবেন, কিছু ফুলকপি মোটামুটি 4-5 হাজার রেটে নার্সারি করুন। জুলাই মাসের মোটামুটি মাঝামাঝিতে 15 তারিখ বা 20 তারিখ নাগাদ আপনারা নার্সারি করুন, তাহলে সেটা দেখবেন একটা শূন্য বাজারে, ফাঁকা বাজারে আপনি ভালো বিক্রি করতে পারবেন। আর ঠিক সেই সময় সব থেকে ভালো যে জাতটা দেখা গেছে কয়েক বছর ধরে, যেটা সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে, সেটা হচ্ছে দেখুন এই লাকি সিডসের সামার কুইন 15। এটা সব থেকে মানে বেটার রেজাল্ট দিচ্ছে। এক একটা কপি 800-900-1 কিলো পর্যন্ত পৌঁছাচ্ছে আর ভীষণ টাইট, যেমন ছবিতে দেখছেন ঠিক তেমনই কিন্তু এর মানে রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তো এটা আপনারা করতে পারেন। বাঁধাকপিরও চাষি ভাই তিনখানা সেরা জাত বলবো। তা প্রথম যেটা হচ্ছে সমস্ত চাষি ভাই জানেন, সেটা হচ্ছে NS-43, ঠিক আছে, নামধারী কোম্পানির একটু বহু পুরনো বীজ। আরেকটা হচ্ছে সুপার হেলমেট, অর্থাৎ শাকাতা কোম্পানির সুপার হেলমেট। তো সুপার হেলমেট আর NS-43 দুটো কিন্তু আপনার একই সময়ে নার্সারি করতে পারবেন, একদম এই জুলাইয়ের প্রথমে করে দিন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর একটা হচ্ছে সেটা হচ্ছে পানের 1191। তো এই বর্ষা সহনশীল এই তিনটেই হচ্ছে সব থেকে সেরা জাত। এই তিনটের ভিতরে আমি বলবো আমার এক নম্বরে পছন্দ সেটা হচ্ছে আপনার NS-43 আর শাকাতা সুপার হেলমেট। এই দুটোকে আমি কিন্তু 1-2 করতে পারবো না, কারণ দুটোই কিন্তু সব থেকে বেটার রেজাল্ট দেয়। আর এইটা পাতাটা ভীষণ মোটা হয়, 1191, 700-800 গ্রাম কপির ওজন হয়। এটা আপনারা করতে পারেন, অতিরিক্ত সহনশীল মানে বর্ষা অতিরিক্ত সহ্য করতে পারে। এবার চাষি ভাই বর্ষাকালের করলা, এটাও তো লাভজনক চাষ, অনেকদিন ধরে আপনি দীর্ঘমেয়াদী একটা ফসল বলতে পারেন। মাছাতে করলা করলে আপনি অনেকদিন ধরে করলা কিন্তু বিক্রি করতে পারবেন, আর পুজোর ভিতরে কিন্তু চড়া দামে বিক্রি হয়, আপনারা জানেন বাজার, আগের বাজার যদি আপনারা লক্ষ্য করেন। আর এখানে দেখুন আমার চারা কিন্তু আমি মোটামুটি রেডি করে ফেলেছি, ওইদিকে মাঠের জমিও কিন্তু রেডি করে ফেলেছি, কয়েকদিনের ভিতরেই বৃষ্টি হলেই এইগুলো আমি প্যাকেট কেটে বসিয়ে দেবো। তো আমি যেটা দিয়েছি সেটা আপনাদের আগেই জানিয়েছি, সেটা আপনার হচ্ছে BSF কোম্পানির BSF নুনহ্যামসের আপনার 13-15 বীজটা এখানে ফেলা ছিল। 13-15 একটা ভালো মানে হাফ করলা আমরা যেটা বলি, গাটা ভীষণ শক্ত হয়, গাঢ় সবুজ রঙের হয়, এটা আপনারা করতে পারেন। আর এর সঙ্গে আরেকটা জাত আমি করেছি, সেটা হচ্ছে আপনার পানের 1937 মডেলটা দেখায় এখানে, এই যে এই দেখুন 1937 পানের, এটাও কিন্তু ভালো। তো আমি এই দুই ধরনের জাত এবার করলা করছি, আপনারা দুটো যে কোনো একটা করতে পারেন। আর একটা বলি সিনজেন্টার লিটিল চ্যাম্প, এই তিনটে হচ্ছে হাফ করলা। আর যদি ফুল করলার ভিতরে যেতে হয় মাঝারি সাইজের, তাহলে সেটা হচ্ছে আপনার ইস্টওয়েস্ট কোম্পানির প্রগতি। এর বাইরে আমি আর বলবো না, এই চারটে নাম, এই চারটে ভিতরে করুন, বর্ষা সহনশীল পরীক্ষিত এইগুলো কিন্তু। অনেক চাষি ভাই আপনারা কমেন্টের মধ্য দিয়ে জানতে চাইছেন যে টমেটোর কথা, টমেটোর নার্সারিটা কখন করবেন আপনাদের, মানে এখনই মানে করতে পারলে ভালো হয় এরকম একটা অবস্থা। তো আমি কিন্তু এখনও টমেটোর নার্সারি করিনি, এইবার শোনা যাচ্ছে অতিবৃষ্টি। তো এই অতিবৃষ্টির আমরা চাইবো একটু একটু ধরে বীজটা ফেলতে, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখের আগে কখনো আপনারা ফেলবেন না, জুলাই মাসের 15 তারিখ নাগাদ আপনারা ফেলুন, তাহলে সেক্ষেত্রে সেফ থাকবেন। কারণ কি বলুন তো, বর্ষার ভিতরে গাছটা ধীরে ধীরে বাড়তে থাকবে, আর যেই হালকা বৃষ্টি হবে ঠিক সেই সময় আপনার কাছে ফুল আসবে, আর ফুলজালিগুলো কিন্তু দাঁড়াবে, বেশি বৃষ্টির ভিতরে ফুলজালি কিন্তু দাঁড়াবে না। আর বর্ষাকালে গাছগুলো এমনিতেই অতিরিক্ত লম্বা হবে, দ্রুততার সাথে বাড়তে থাকবে, অর্থাৎ একটু ধরে করুন আপনারা। আর এখানে যে দুটো জাতের কথা বলবো, সেটা 1 নম্বর হচ্ছে সাহু আর 2 নম্বর হচ্ছে অভিলাষ, সিমিনেস কোম্পানির অভিলাষ আর সাহু হচ্ছে সিনজেন্টা কোম্পানির। এই দুটো জাতের পাশাপাশি তুলনা করে কেমন ধরন, কেমন কালার, কতটা হাইট, সব কিছু একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন, সেটা গতবারে আমি কিন্তু দিয়েছিলাম, আপনারা চাইলে চ্যানেলে যান গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। আমি চাষি ভাই দেখুন লাউয়ের ভিতরে দুখানা কালেকশন করেছি, মানে দুই ধরনের, একটা লম্বা, লম্বার ভিতরে ভিয়েনারের এই হারুনা আপনারা
লাগাতে পারেন, প্রচুর ফলন। আর একদম মাটি থেকে আপনার মোটামুটি দু হাত উপর থেকেই ফুল আসতে শুরু করে। আর এটা তো হাইব্রিড ভ্যারাইটি, F1 হাইব্রিড, এই কারণে হারুনা নিতে পারেন, না হলে ভিয়েনারের সারিতা আর একটা ভিয়েনারের কৃতি ব্যবহার করতে পারেন। আর গোলের ভিতরে এটাও কিন্তু লোকাল বাজারে ভীষণ চাহিদা, পানের 1719 প্রচুর ধরন, এটাও করতে পারেন। তো এই দুটোর ভিতরে আপনারা যে কোনো একটা অথবা দুই ধরনই করুন না, বাজারে দুই ধরনেরই লাউ আপনি তুলবেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনারা এটা লাগিয়ে দিন, তাহলে আগাম তুলতে পারবেন, দামটাও ভালো পাবেন। এবার মূলো চাষের কথাই বলি। এই সময় তো অনেক চাষি ভাই আপনারা মূলো চাষ করেন, মূলোও কিন্তু পুজোর ভিতরে দেখবেন তখন 28 টাকা 30 টাকা কিলো বিক্রি হয়। তো ঠিক এই সময় আপনারা যে মূলোটা চাষ করতে চাচ্ছেন অর্থাৎ বর্ষার ভিতরে, সেটা কিন্তু আগে বলি যে জাতি করুন না কেন, পালং পাতা করবেন, অর্থাৎ পাতাটা পালং শাকের মতো হবে, ঠিক আছে, সাদা মূলো যেগুলো বলা হয়। তাহলে সেটা আপনার মোটামুটি যদি ভালো জাতের কথা জানতে চান তাহলে আমি বলবো সিনজেন্টা রাইভরি হোয়াইট করতে পারেন। আর অ্যাডভান্টা কোম্পানির আপনারা সেটা হচ্ছে চেতকি, পুষা চেতকি, এই মডেলটা আপনারা করতে পারেন। তাছাড়া আপনার পাশের দোকানে দেখবেন সেখানে পালং পাতা মডেল পেলে সেগুলো করতে পারেন। তবে এই মূলো এখন যদি করেন আপনারা কিন্তু বেড পদ্ধতিতে করবেন, একদম সোজা হিসাব, আপনি ডিপ চার্জ দেবেন, রোটার দেবেন, মাটিটা ভীষণভাবে গুঁড়ো করবেন, এঁটেল মাটিতে প্রথমে বলে দিই করতে যাবেন না, একদম বেলে মাটিতে হলে ভালো হয়, বেলে দোআঁশ মাটিতে ভালো হবে। তাহলে আপনার এই মুঠুম হাত মোটামুটি 1 ফুট আপনি ধরুন বেডের উচ্চতা হতে হবে, আর বেডের ওপরে 1 হাত হতে হবে, বেডের ওপরটা 1 হাত চওড়া হতে হবে। তো 1 হাত চওড়ার ভিতরতে 3 খানা লাইন করুন, ঠিক আছে, সুতো টানান, মোটামুটি 4 থেকে 5 আঙুল দূর দূর করে আপনি 1-1টা বীজ ফেলতে ফেলতে যান। 1 হাতের ভিতরে 3টে লাইন করুন, মানে বেডের 2 কিনারে দিয়ে একটা আর মাঝখান দিয়ে একটা। মাটি যখন চার্জ দেবেন সেই সময় অবশ্যই আপনারা মোটামুটি 12-32-16, 14-35-14 অথবা 15-15 এই জাতীয় সার, আর সঙ্গে ফসফেটটা অবশ্যই দেবেন। আর যেটা মানে সবথেকে মূলো চাষের ক্ষেত্রে মানে পরিষ্কার যদি ঝকঝকে সাদা মূলো পেতে হয় তাহলে আপনাকে বারুদ ব্যবহার করতে হবে, মানে 1 বিঘা জমিতে ন্যূনতম আপনাকে 4 কেজি বারুদ ব্যবহার করবেন, 3-এর নিচে যেন না নামে। তাহলে কী হবে, মাটির ভিতরে কীটপতঙ্গগুলো মারা যাবে আর মূলোর গায়ে ক্র্যাশ করা পোকাগুলো মাটির ভিতরে থাকবে না, সাদা মূলো পাবেন। আর জল নিকাশি ব্যবস্থা যেন উত্তম হয়, বৃষ্টি হবে জলটা বেরিয়ে যাবে, তাহলে আপনার মূলোর কিন্তু কিচ্ছু হবে না। শেষ যে সবজিটা সেটা হচ্ছে চাষি ভাই লঙ্কা। অনেক চাষি ভাই আপনাদের লঙ্কা গাছ বড় হয়ে গেছে, সেটা দেশি প্রজাতির বাংলা লঙ্কা বলে, কিন্তু হাইব্রিড যদি করতে চান তাহলে এই যে মোটামুটি জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনারা বীজ ফেলতে পারেন, জুলাইতে প্রথম সপ্তাহ থেকে 15 তারিখের ভিতরে ফেলবেন। তাহলে কী কী বীজ ফেলবেন, আমি 3টে জাতের কথা বলছি হাইব্রিড লঙ্কার। প্রথম যে জাতটা আপনারা করতে পারেন সেটা অ্যাডভান্টা কোম্পানির AK-47, আর একটা হচ্ছে সেটা সেমিনেস কোম্পানির 1452, 2 নম্বর সেমিনেস কোম্পানির 1452, লাস্ট যেটা সেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির 1613, ভিয়েনারের উন্নতি। এই 3টের ভিতরে আপনারা যে কোনো একটা ফেলুন, এই মোটামুটি 15 তারিখের ভিতরে নার্সারি করুন আর আগস্টে 15 তারিখের ভিতরে লাগিয়ে দিন। ভিডিও চাষি ভাই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের দেখা হবে। এর পরে যে নার্সারি করেছিলাম মানে ছোটো ছোটো যে চারাগুলো, সেই চারাগুলো মানে বড় করার জন্য এর মাঝে কিন্তু প্রথম 10 দিন ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই 10 দিনের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী আবার কাল পরশুর ভিতরে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।